Hello viewers, আমি এখন TRC Exchange সাতো মালয়েশিয়া নামে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ে কাছাকাছিতে দাঁড়িয়ে আছি কারণ এই বিল্ডিংটা এখনো কাজ চলতেছে তবে খুব শীঘ্রই এই বিল্ডিংটা ওপেন করবে প্রায় 90% কাজ শেষ হয়ে গেছে আর 10% কাজ চলমান রয়েছে এখন যেসব কাজগুলো হচ্ছে আউটসাইড এবং আন্ডারগ্রাউন্ডে কিছু কাজ রয়েছে এই কাজগুলি রেনোভেশন চলতেছে তো এটা মানুষ এখন বর্তমান সবচেয়ে টলেস্ট বিল্ডিং এবং সবচেয়ে বড় শপিং মল তো মালয়েশিয়াতে এরকম আরও অনেক শপিং মল রয়েছে যেমন প্যাভিলিয়ন মিডবিলি গার্ডেন সুরিয়া কেলসিসি সানোলেগো লালাপথ চাইনিজকার এরকম অনেক অসংখ্য শপিং মল রয়েছে কিন্তু TRX তার চেয়ে অনেক বড় অন্যান্য শপিং মলের চেয়ে সো এটা সম্ভাব্য 2024-এর মধ্যে ওপেন করবে তো এই বিল্ডিং এর সাথে যে টাওয়ারগুলো দেখছেন অনেক বহুতল বিশিষ্ট এই টাওয়ার দেখেন প্রিয় ভিউয়ার্স আমার পিছনে যে টাওয়ারটা দেখছেন প্রায় অনেক উচ্চতল অনেক বড় এই প্রজেক্টটা কমপ্লিট করতে প্রায় এখন পর্যন্ত চলতেছে প্রায় 8 বছর মতো সময় লেগেছে 2015 থেকে চলতেছে কাজ কুয়ালা লামপুর বুকিবিন্টন যেটাকে বলে হার্ট অফ মালয়েশিয়া এই মালয়েশিয়ার কুয়ালা লামপুরে সাতো মালয়েশিয়া নামে যে বিল্ডিংটা দেখছেন এটা কামিং সুন খুব শীঘ্রই এটা ওপেন হবে বিকজ কারণ এর কিছু কাজ এখনও আন্ডার প্রসেসিংয়ে চলতেছে এই শপিং মলগুলার এটা এখন যে তৈরি করতেছে এটা শপিং মল বিশাল বড় আকৃতির শপিং মলটা মিডবিলি প্যাভিলিয়ন সুরিয়া কেলসিসির চেয়েও অনেক বড় আমি আপনাদের আজকে এই ভিডিওতে দেখাচ্ছি মানুষে 2025-এর মধ্যে সবচেয়ে টলেস্ট বিল্ডিং এবং সবচেয়ে বড় শপিং মল সেটা হচ্ছে TRX নামে পরিচিত তবে এই প্রজেক্টটা অনেক লং টাইম ধরে প্রসেসিং চলতেছে প্রায় 8 থেকে 10 বছরের মতন 8 বছরের নিচে হবে যাই হোক দেখছেন এটা হচ্ছে বুকিবিন্টন এরিয়া আর একটা বিল্ডিং হইতেছে ওই যে টাওয়ার ওইটাও কাজ চলমান রয়েছে